নমস্কার বন্ধুরা, সুজিত দাস ছেলে মাত্র স্বাগত জানাই। আজকে আমি যেসব কোশ্চেনগুলো আলোচনা করবো, অর্থাৎ যেগুলো আপনার WBPSC SI ফুড সাব ইন্সপেক্টরে যে পরীক্ষা হয়েছে 2015 সালে, তার কিছু রিপিট কোশ্চেন আছে এবং তার আগেও কিছু পরীক্ষা হয়েছিল ফুড SI-এ, সেসব কোশ্চেন আমি 10 ইয়ার্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে কোশ্চেনগুলো আপনার রিপিটেড হয়েছে কোশ্চেনগুলো তার উপরে আমি আলোচনা করছি আজকে। তা আপনারা দেখে নিন, এখানে জেনারেল নলেজ, কিছু জেনারেল সায়েন্স আছে। ঠিক আছে, তা আমি প্রথম কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন, আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্রথম দেখছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন। ঠিক আছে, প্রত্যেকটি জব নোটিফিকেশন পাওয়ার জন্য সবার ফার্স্টে, আর এখান থেকে আপনার প্রত্যেকটি জব নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কাদম্বরী রচয়িতা হলেন, কাদম্বরী একটা গ্রন্থ, কাদম্বরী রচয়িতা হচ্ছে বাণভট্ট, অপশান ডি। পরের কোশ্চেন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক হলেন, বুদ্ধের সমকালীন চিকিৎসক হচ্ছে জীবক, অপশান ডি। পরবর্তী কোশ্চেন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? হরপ্পা সভ্যতার নিদর্শন রাজস্থানে, সেটা হচ্ছে আপনাদের কালীবঙ্গাল, অপশান সি। পরবর্তী কোশ্চেন, মগধে কোন শাসক সোনিয়া নামে পরিচিত? মগধে কোন শাসক সোনিয়া নামে পরিচিত? হচ্ছে বিম্বিসার। আর একটা কথা বলে রাখি, কোশ্চেন উত্তর বলতে হলে একটা কথা বলি, এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন, তাতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারেন কতগুলো কোশ্চেন কীভাবে আলোচনা হচ্ছে, কী কী কোশ্চেন এসে, তা পুরো দেখতে পারলে আপনাদের সুবিধা হবে। 4 নম্বর কোশ্চেন, 5 নম্বর, সরি 5 নম্বর কোশ্চেন, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে কৃষ্ণদেব রায়। পরবর্তী কোশ্চেন, মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নামে ব্যবহার করেন তিনি কে? প্রিয়দর্শী মানে হচ্ছে অশোক, ব্যবহার করছে একমাত্র অশোক। পরবর্তী কোশ্চেন, চীনা পর্যটক হিউয়েন সান ভারতে আসে যার শাসনকালে, তিনি হলেন? হিউয়েন সান ভারতে এসেছিল যে রাজা শাসনকালে, তারা হচ্ছে হর্ষবর্ধন। দেখুন, হর্ষবর্ধনের সময় হিউয়েন সান, হ হ মিল আছে। পরবর্তী কোশ্চেন, সুইকুল নীতি প্রবর্তন করে কে? সুইকুল নীতি, সেটা হচ্ছে আকবর, অপশান এ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আকবরটা। রানা প্রতাপের রাজপুত বংশ ছিল, রানা প্রতাপের রাজপুত বংশ ছিল হচ্ছে সিসোদিয়া, অপশান বি। পরবর্তী কোশ্চেন, রজম নামক যে গ্রন্থটি ফরাসি ভাষায় অনুবাদ ছিল সেটি কি? রজম নামা, সেটা হচ্ছে আপনাদের মহাভারত, মহাভারত হচ্ছে কি না আপনাদের ফরাসি ভাষায় অনুবাদ ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে নীল দর্পণ নাটকটি রচয়িতাকে, নীল দর্পণ, নীল দর্পণ দীনবন্ধু মিত্র, অপশান বি, এটা সবাই অনেকে জানেন। মুন্ডা বিদ্রোহ নেতৃত্ব দেন কে? মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা, নামটাই তো বিরসা মুন্ডা আছে না, মুন্ডা বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল। পরবর্তী কোশ্চেন, সতী, সতী প্রথা, সতীদাহ প্রথা, ঠিক আছে আমি সতী লিখেছি, সতীদাহ প্রথা অনিবার্য নিষিদ্ধ হয়েছিল কত সালে? নিষিদ্ধ করে 1829। ঠিক আছে, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন এই সিটা, সিটা হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় যেভাবে, সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হয়ে যাবে উত্তর, সরি একটা জিনিস ভুল হয়ে গেছে আমাদের, সেটা আমি বলে দিচ্ছি, এখানে সালটা বলেছে তো, জাতীয়তাবাদী সংগঠন পুরো সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় যে সেটা কোথায়, মানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সালটা, এখানে অপশানটা ভুল আছে কোশ্চেনে, তো অপশানটা আমি বলে দিচ্ছি, উত্তরটা হবে 1870। আমি লিখে দিচ্ছি 1870 সালে পুনা সার্বজনীন সভাটা প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা একটু দেখে নেবেন এটা। ঠিক আছে, এটুকুনি অপশানটা মিস হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন, যে ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান তিনি হলেন, কে পাঠিয়েছিল সেটা? ঠিক আছে, লর্ড লিটন, অপশান বি। পরবর্তী কোশ্চেন, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে? হরিজন সংঘ সেবক প্রতিষ্ঠাতা হচ্ছে এম কে গান্ধী। পরবর্তী কোশ্চেন, ব্রিটিশদের ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু হাম্পির বিরুদ্ধে যে দেশীয় রাজ্য ঘটে সেটি হল? ভেলু থাম্পির বিরুদ্ধে যে রাজ্য ঘটেছে সেটা হচ্ছে তিবাঙ্কুর। ঠিক আছে, অপশান সি, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, CGL-এ এসেছিল 2017-এ। পরবর্তী কোশ্চেন, কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের ওপর একটি গবেষণার জন্য বিখ্যাত? গবেষণার জন্য বিখ্যাত যদুনাথ সরকার,
মুঘল ইতিহাসে কোশ্চেনের বিখ্যাত যদুনাথ সরকার। পরবর্তী কোশ্চেন, কোন মুঘল সম্রাট আত্মজীবনী রচনা করেছেন? মুঘল সম্রাট আত্মজীবনী রচনা করেছিলেন হচ্ছে বাবর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা সেটা কী? পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হচ্ছে সীসা, সীসা ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন, কোন গৃহে তড়িৎ চালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয়? তা হলো পরস্পরের যুক্ত করা সমান্তরাল সজ্জায় বা সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, অপশন বি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, লাল বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয় কারণ? লালটাকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা কারণ বাতাসের অণু লাল আলোকে সব থেকে বাতাসের অণু লাল আলোকে সব থেকে বিক্ষিপ্ত করে, অপশন বি হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লাল আলোকে বিপদ সংকেত বলা হয় কেন। ঠিক আছে, ব্যাস আজকে আমি এই 22খানা কোশ্চেন আলোচনা করলাম, যেটা আপনাদের পরীক্ষাতে WBPSC বিশেষ বিশেষ করে ইম্পর্টেন্ট কোশ্চেন 10-এ আসতে কালেক্ট করেছি। আর যারা এই চ্যানেল নতুন, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, পাশে থাকা বেল আইকন দেখে রাখবেন, আর ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর শেয়ার করবেন। শেয়ার করলে তারা বুঝতে পারবে, অনেকে জানে না কীভাবে করতে হয় সেগুলো, এবার কী কোশ্চেন আছে তা বুঝতে পারবে। ঠিক আছে, আপনাদের একটু হেল্প হবে তার শেয়ার করলে, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।